নমস্কার, কেমন আছেন সবাই? কুসুম ডট সার্ভ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মামাকে দেখতেই পাচ্ছেন, ভীষণ খুশি, কারণ বাচ্চারা ঘুরতে না ভীষণ পছন্দ করে। আজ আমার মামা বেরিয়েছে বেড়াতে, আর আজই না মামার স্কুলে ছুটি পড়লো। মামা 12টার সময় স্কুল থেকে বাড়ি ফেরার পর ঝটাফট ডিসিশান নিয়ে নিলাম আজ মামাকে নিয়ে একটু বেরোবো। তো দুটো নাগাদ সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে দুটো নাগাদ বেরিয়ে পড়েছি আমরা। আর এই হচ্ছে সেই মায়ানগরী মুম্বাই, যেখানে সবার স্বপ্ন থাকে একদিন একটা বাড়ি করতে পারবো। আর সেরকমই না, আমার স্বপ্নটাও আমি পূরণ করতে পেরেছি। আমিও এই মায়ানগরীতে একটা বাড়ি বানাতে পেরেছি। এখন আমি বলতে পারবো গর্বের সাথে, এই মায়ানগরীতে আমার নিজের একটা বাড়ি রয়েছে। যাই হোক, চলো সেই মায়ানগরীটা ঘুরতে তোমরা যাও। এই হচ্ছে সেই মেট্রো স্টেশন। আর এখন আমরা যেতে চলেছি মা লক্ষ্মী মন্দির। আর মহালক্ষ্মী মন্দিরের পাশেই আছে বাবুলনাথ মন্দির। আগে বাবুলনাথ মন্দিরটা যাব। আর মামা এখনও মহালক্ষ্মী মন্দির, বাবুলনাথ মন্দির আর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির কোনোটাই ঘোরেনি। তাই এবার এই ছুটির দিনগুলো মাম্মাকে প্রতিটা মন্দির, প্রত্যেকটা জায়গা ভেবেছি ঘুরিয়ে দেবো। আর চলে এসেছি সেই বাবুলনাথ মন্দিরে, যেটা অনেকটা পাহাড়ের উঁচুতে, পাহাড় কেটে কেটে মন্দিরটা বানানো। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো অনেকটা খাড়াই, আর মাম্মা ভীষণ এনজয় করছে, ভীষণ মজা করছে। আর ভেতরটা মনে হয় আপনাদের দেখাতে পারবো না জানেন তো, কেন ভেতরে না মোবাইল অ্যালাউ নেই, মানে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা করতে দেবে না। আর এই হচ্ছে সেই শিবজির মন্দিরটা, আমি বাইরে থেকে যতটা পারলাম আপনাদের দেখিয়ে দিলাম।